হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো RRB ট্রিকোনোমেট্রিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, মানে রেলওয়ে এক্সামে ট্রিকোনোমেট্রিক যেসব অঙ্কগুলি চলে এসেছে সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা প্রথম কোশ্চেনটি দেখে নিই। ইফ ট্যান টু থিটা ইন্টু ট্যান ফোর থিটা ইকুয়ালস টু ওয়ান, দেন ভ্যালু অফ ট্যান থ্রি থিটা ইজ, মানে এখানে ট্যান টু থিটা ইন্টু ট্যান ফোর থিটা ইকুয়ালস টু ওয়ান দিয়েছে আমাকে, ট্যান থ্রি থিটার মান বের করতে হবে। তাহলে এ আমাকে প্রথম আমি এটার থেকে কি দিয়েছে, এ ট্যান টু থিটা ইন্টু কি ট্যান ফোর থিটা ইকুয়ালস টু ওয়ান। তো এখান থেকে আমরা যে কোনো একটা ট্যান কে ওপাশে বাই আকারে নিয়ে যাবো, মানে আমি ট্যান টু থিটাকে এপাশে রাখলাম আর এইটাকে কি বললাম এপাশে আসলে কি বাই আকারে হয়ে যাবে ট্যান ফোর থিটা। তাহলে এখান থেকে এই পাশে ট্যান টু থিটাটা রয়ে গেছে আর এখানে ওয়ান বাই ট্যান থিটা ইকুয়ালস টু কি হয় কট থিটা, তাহলে এখানে কট, এখানে থিটা মানে ফোর থিটা। নেক্সট এখানে কি করছি, আমরা যে কোনো একটাকে পূরকগণের সূত্র ফেলবো, আমি এখানে ট্যান টু থিটাই লিখে দিলাম আর এখানে কট থিটাকে আমরা লিখতে পারি যে কট থিটা ইকুয়ালস টু লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কট ফোর থিটার জায়গায় লিখবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে ফোর থিটা। ট্যান এপাশেও ট্যান রয়েছে এপাশেও ট্যান রয়েছে, দুটো ট্যান কি হচ্ছে মনে মনে কেটে যাবে, কেটে গেলে পড়ে রয়েছে টু থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা। তাহলে এখন টু থিটা ইকুয়ালস টু নাইনটি, আমার কার থিটার মানটা সবার প্রথমে বের করার চেষ্টা করবো। তাহলে টু টু থিটা রয়েছে, নেক্সট কি এখানে আমি টু থিটা আর এই পাশে যে ফোর থিটা রয়েছে সেটা এই পাশে চলে আসবে, প্লাস হয়ে যাবে নাইনটি ডিগ্রি, দুটো অ্যাড করলে কি হয়ে যাবে সিক্স থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি। আমি এখানে বুদ্ধি খাটিয়ে দেখবো এখানে রয়েছে কি থ্রি থিটা, মানে এখানে থ্রি থিটা আনলে আমার ভালো হবে। তাহলে কি আমি এখানে টু দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিই, ডিভাইড করলে এখানে কি হবে থ্রি, এখানে হবে 45। তাহলে থ্রি থিটা ইকুয়ালস টু কি 45 ডিগ্রি। নেক্সট কি করছি 45 ডিগ্রি, নেক্সট কি করছি আমি এখানে ট্যান রয়েছে তার দুদিকে কি হচ্ছে ট্যান এর মান বের করতে হবে, দুদিকে ট্যান নিয়ে নিলাম, ট্যান নিয়ে নিতে পারি তাহলে ট্যান থ্রি থিটা ইকুয়ালস টু কি হলো ট্যান 45 ডিগ্রি মান কত 1। কিভাবে কোণের মানগুলো 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি সব যদি মনে না রাখতে পারো তাহলে আমি একটা ট্রিক বলে দেবো, যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ট্রিক এই নিয়ে একটা ভিডিও করে দেবো। বন্ধুরা নেক্সট যে অঙ্কটা সেটা দেখে নেবো, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 24 সাইন থিটা প্লাস 10 কস থিটা ইজ, মানে এখানে মিনিমাম ভ্যালু বের করতে দিয়েছে এটা। তা এখানে কি করব, এখানে একটা লব আছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এর যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করি, ম্যাক্সিমাম ভ্যালু বের করি সূত্র হচ্ছে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি এইখানে এখানে এ মানে কি, এ মানে এস এ এ সাইন থিটার আর সহ কত আছে, মানে সাইন থিটার সাথে কত গুণ আছে, কস থিটার সাথে যেটা গুণ আছে সেটা হয়ে বি, সাইন থিটার সাথে 24 গুণ আছে এটা হয়ে গেল এ, আর এখানে এ কস থিটার সাথে যেটা গুণ আছে সেটা হয়ে গেল বি। তাহলে কি এখানে মানটা বসিয়ে দেবো এর ক্ষেত্রে কি ম্যাক্সিমাম ভ্যালু অফ 24 সাইন থিটা প্লাস 7 কস থিটা ইজ রুট ওভার এ, মানে কি এখানে 24 তার স্কোয়ার প্লাস বি মানে 7 তার স্কোয়ার, 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24 চার চারে 16 6, আর এখানে চার দুগুণে 8, 8 আটে 16 ও 16 6 আর একে 7, আর এখানে দুই দুগুণে 4 আর একে 5 প্লাস 49। তাহলে কি এর করলে কত হয় 625, তাহলে 625 কি হবে 25 এর স্কোয়ার লেখা যায়, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে কত হয়ে যাবে 25, এটা হলো অ্যান্সার। তাহলে এখানে 25, এখানে দেখছি কোথায় বি অপশনে 25 আছে, এটা হয়ে গেল এর অ্যান্সার। আমাদের এরপরে যে অঙ্কটি সেটি হলো ইফ থিটা ইজ পজিটিভ অ্যাঙ্গেল অ্যান্ড টু সাইন থিটা প্লাস 15 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 7, দেন ভ্যালু অফ কট থিটা ইজ, আপনার অপশন দিয়ে দিয়েছে মানে থিটা হচ্ছে পজিটিভ এবং এটা দিয়ে দিয়েছে এই ভ্যালু বের করে দিয়েছে কট থিটা। তাহলে
কি রয়েছে এখানে? 2 সাইন থিটা প্লাস 15 কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 7। নেক্সট যা আছে তাই বসিয়ে দিলাম এখানে, 2 সাইন থিটা প্লাস 15 এই কস স্কয়ার থিটা কি আমরা লিখতে পারি, কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখন এইটাকে ক্যালকুলেশন করব, 2 সাইন থিটা প্লাস 15 এটা সেটা ইনটু করব প্লাস এটার সাথে এটা ইনটু করব প্লাস মাইনাসে, মাইনাস 15 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 7। তো এখন কি করছি, এই যে 7 টা রয়েছে 7 টাকে এই পাশে নিয়ে আসবো। ও তাহলে কি 7 মাইনাস হয়ে যাবে, তার মানে কি এখানে এ রয়েছে প্রথমে স্কোয়ারটা লিখলাম মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে কি প্লাস 2 সাইন স্কোয়ার সাইন থিটা প্লাস 15 মাইনাস 7। তাহলে কি করছি বন্ধুরা, এখান থেকে মাইনাস আবার কমন নিয়ে নিচ্ছি, যদি মাইনাস এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কি হবে, যদি মাইনাস এখান থেকে কমন নিয়ে নিই 15 এই সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস কমন নিয়েছি বলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 15 থেকে মাইনাস 7 বাদ দিলে মাইনাস 7 হলে এই কত হবে, 15 থেকে 7 বাদ দিলে 8, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এইটা আর এটা গুণ করবো, দিচ্ছি এটা মিলিয়ে দিতাম ফ্যাক্টর যাচ্ছে, তার মানে এইটা আর এটা গুণ করে এটাকে আনার চেষ্টা করব ফ্যাক্টরাইজ করে, তাহলে 8 15 120, 120 কে ভাঙলে আসে 12 ইন্টু 10, তাহলে 12 থেকে এই 10 বাদ দিলে 2 থাকে, তাহলে এটাকে এমনভাবে ভাঙলাম সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 10 সাইন থিটা মাইনাস 8 ইকুয়ালস টু 0। দেখো কিছুই করিনি, এটা রেখেছি এই টার্মটা রেখেছি 8টা আর 12 আর এইটার মধ্যে ক্যালকুলেশন যদি করি তাহলে এটা আসে যেরকম মিডিল টার্ম। নেক্সট কি করছি, এই যে দুটো আছে এই যে দুটো, এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখছি, এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে 3 সাইন থিটা, 3 সাইন থিটা কমন গেলে কি পড়ে থাকে, 5 3 5 15 আর একটা সাইন থিটা পড়ে রয়েছে, মাইনাস সাইন থিটা চলে গেছে আর কি এখান থেকে 3 4 12 4 পড়ে রয়েছে, প্লাস এখান থেকে কি পড়ে রয়েছে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কি পড়ে থাকে 5 সাইন থিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখন এই দুটো একই চলে এসেছে, এখান থেকে এই দুটোকে কমন নাও 5 সাইন থিটা মাইনাস 4 আর এখানে 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। নেক্সট কি, এইটা আর এটা যখন কোনো কিছু যখন মাল্টিপ্লাই 0 হয় তখন কি হবে, এটা ইকুয়ালস টু 0 এটা ইকুয়ালস টু 0 হবে, 5 সাইন থিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0 আর কি হচ্ছে এ সাইন 3 সাইন কস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। দেন কি এখান থেকে কি বেরোচ্ছে, সাইন থিটা ইকুয়ালস টু কি হবে এ 5 মাইনাস টেবল থেকে গেলে 4 আর এই 5 টা এই পাশে আসলে কি হয়ে যায় বাই 5 হয়ে গেল, সাইন থিটা বেরিয়ে গেল 4 বাই 5 আর এখান থেকে সাইন থিটা কি হবে এইটা এই পাশে আসলে মাইনাস 2 আর এই যে 3 টা আছে বাই আকারে 3 চলে যায় মাইনাস 2 বাই 3। এখানে বলে দিয়েছে যে থিটা ইজ দ্য পজিটিভ অ্যাঙ্গেল, তা থিটা থিটা ইজ পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে এখানে বলছে থিটা হচ্ছে পজিটিভ অলওয়েজ, কিন্তু এখানে কি বেরিয়েছে নেগেটিভ, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ এটাকে আমরা নেবো সাইন থিটার মান, আমরা কি এটা নেবো, ও কি সাইন থিটা যেহেতু এটা নিচ্ছি সাইন থিটা জানলে আমরা কোসেক থিটা বের করতে পারি, কেননা কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, তাহলে এখানে মানটা যদি বসিয়ে দিই কি কত 4 বাই 5 যদি বসিয়ে দিই তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে হচ্ছে 5 বাই 4 হয়ে গেল। দেন কি করছে আমরা, আমার কি চেয়েছে, আমার এখানে চেয়েছে কট থিটার ভ্যালু, কট থিটার একটা ফর্মুলা আছে কট থিটা ইকুয়ালস টু রুট ওভার কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে কোসেক স্কোয়ার থিটার ভ্যালু বসিয়ে দেবো 5 বাই 4 তার স্কোয়ার মাইনাস 1, তার মানে এটা কত হচ্ছে 25 বাই 16 মাইনাস 1, তাহলে এখানে এখান দিয়ে করলে এ 25 মাইনাস 25 মাইনাস 16 মান নিচে 16 থাকলো 25 এক 16 একে 16 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে এটা কি থাকবে এ 3 বাই 4, তাহলে এখানে 3 বাই 4 কোথায় অপশানে রয়েছে সেকেন্ড বি অপশান 3 বাই 4, মানে এটা হয়ে গেল অ্যান্সার।
তোমরা 4 নম্বর অংশটি দেখে নাও, ইফ x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি দেন হোয়াট ইজ আন্ডার রুট cos x ইজ ইনটু 2 cos x y মাইনাস cos x ইনটু sin y ইকুয়াল টু, মানে এখানে x প্লাস y ইকুয়াল টু 90 বলে দিয়েছে এবং এটার মান বের করতে দিয়েছে। তো সবার প্রথমে কি x প্লাস y ইকুয়াল টু 90 বলে দিয়েছে, এখান থেকে x বা y যে কোনো একটা মান বের করো, বের করে এখানে বসিয়ে দেবো। আমি এখানে y এর মান বের করছি, y এর মান বের করে 90 মাইনাস x করে থাকি, 90 ডিগ্রি মাইনাস x, তাহলে কি এখন এইটা বের করতে দিয়েছে যে cos x ইনটু 2 cos x y মাইনাস cos x ইনটু sin y। তো এখানে কি করব, আমরা y এর মান বের করেছি, y এর মান y এর জায়গায় কি বসিয়ে দেবো, 90 মাইনাস x, এখানে cos x, x ই আছে y নেই, ইনটু cos x y এর জায়গায় কি বসিয়ে দেবো, 90 মাইনাস x, 90 ডিগ্রি মাইনাস x, মাইনাস রয়েছে x একটা কিছু করব না, cos x ইনটু sin, এখানে কি y রয়েছে, sin y এর জায়গায় কি বসাবো, 90 ডিগ্রি মাইনাস x। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে cos x রয়েছে, এইটাকে কি লেখা যায়, cos x টা কি হয়ে যাবে, cos হয়ে যাবে cos x, cos x 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, sec থিটা, তাহলে sec থিটা মানে এখানে x মাইনাস cos x ইনটু sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, cos মানে এখানে কি, cos থিটা মানে এখানে x, তাহলে এখানে নেক্সট কি রুট ওভার, আর এই cos x ইনটু sec x কে লেখা যায় 1 বাই cos x, 1 বাই cos x মাইনাস cos x আর cos x মিলে কি হয়ে যায় cos a স্কয়ার, cos x স্কয়ার, তাহলে এইখানে cos cos কেটে গেল, কি থাকে রুট ওভার 1 মাইনাস আস কি হচ্ছে cos স্কয়ার x, তাহলে এই 1 মাইনাস cos x স্কয়ার x ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এখানে করে থাকে এটা হচ্ছে sin স্কয়ার x, মানে 1 মাইনাস cos x স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে sin স্কয়ার থিটা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হলো এবং স্কোয়ার আর রুট কেটে গেলে করে থাকে sin x, তাহলে এখানে অপশনের মধ্যে sin x হতে আছে b তে আছে, তাহলে sin x কি হয়ে গেল অ্যানসার। বন্ধুরা এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি দেখে নেব, দ্য ভ্যালু অফ sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি ই প্লাস sin স্কোয়ার 30 ডিগ্রি ইজ, এখানে অপশন দেওয়া রয়েছে, তা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, কি রয়েছে sin e স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কোয়ার স্কোয়ার 30 ডিগ্রি। এখানে এইটা করার জন্য আমি সবার প্রথমে কি করব, দেখছি এই দুটো টার্মকে এক করা গেলে এই সাইন স্কোয়ার এটা 90 মাইনাস 22 করলে এই হয়ে যাবে কস স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে যাবে। তো সবার প্রথমে সাইন স্কোয়ার 22 ডিগ্রি রেখেছিলাম প্লাস সাইন স্কোয়ার এইটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, 90 থেকে 22 বাদ দিলে 68 করে থাকে এ প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি দিন, এইখানে এইটা যেটা রয়েছে দেখে দিচ্ছি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস মানে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে কি cos এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, থিটা মানে এখানে কি 22 ডিগ্রি প্লাস কি আছে cos স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি। এখন কি কি দেখো sin স্কয়ার আর এখানে আমরা পেয়ে গেছি, জানি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে থিটা মানে 22 ডিগ্রি, 22 ডিগ্রি tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1, এর জায়গায় 1 হয়ে গেল, প্লাস cos স্কয়ার থিটা মানে cos 30 ডিগ্রির ভ্যালু কত, রুট 3/2। বন্ধুরা এই মানগুলো যদি মনে রাখতে প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে আমি এইগুলো কিভাবে সহজে মনে রাখা সম্ভব এই নিয়ে একটি ভিডিও করে দেবো। তাহলে এখন কি এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, cos 30 ডিগ্রির ভ্যালু রুট 3/2, তার কি হচ্ছে স্কোয়ার রয়েছে স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে স্কোয়ার বসিয়ে দিলে কি করে থাকে 1 প্লাস এখানে কি হলো স্কোয়ার রুট কেটে গেলো 3 আর 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 প্লাস 3 মানে কি হচ্ছে 7/4, এখানে দেখছি অপশনের মধ্যে কোনটা সি হচ্ছে আমাদের অপশন, তাহলে এটা হয়ে গেল অ্যানসার। বন্ধুরা এরপরে কোশ্চেনটি দেখে নেবো, দ্য ভ্যালু অফ
tan 40 degree plus tan 20 degree by 1 minus cot 70 into cot 50 is. এখানে অপশন দিয়ে দিয়েছে যে এখান থেকে আমরা কি করব, এখানে দেখছি এইখান থেকে যদি আমরা দেখি যে tan 40 degree উপরে যা আছে তাই লিখে দিলাম, tan 40 degree e plus কি হচ্ছে tan 20 degree লিখে দিলাম, 1 minus এইটাকে কি করছি এই গুলোকে যদি tan এর ফর্মে আনি তাহলে এটা ফর্মুলা পড়বে, তাই জন্য কটটাকে টেনে আনার জন্য কি লিখলাম কট, এখানে এটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আবার কট 50 ডিগ্রিকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে কি উপরে যা আছে তাই লিখে দিলাম টেন 40 ডিগ্রি প্লাস টেন 20 ডিগ্রি, 1 মাইনাস এটা কি হয়ে গেল কট 90 মাইনাস 20, মানে কি cot 90 মাইনাস থিটা মানে কি tan থিটা, tan থিটা মানে এখানে কি 20 ডিগ্রি, তাহলে এখানেও কি হয়ে যাবে cot 90 মাইনাস থিটা মানে tan থিটা মানে হচ্ছে এখানে 40 ডিগ্রি, বুঝলে এটা কার ফর্মুলা পড়ে যাচ্ছে tan আলফা প্লাস বিটার ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে tan আলফা প্লাস বিটার ফর্মুলা কি ছিল, আলফা প্লাস বিটার ফর্মুলা ছিল cot tan আলফা প্লাস tan বিটা বাই 1 1 minus tan alpha into tan beta. তাহলে দেখো tan alpha, alpha মানে 40 40 degree plus tan beta মানে 20 degree. 1 minus tan alpha 40 into tan beta. তাহলে এটা কার ফর্মুলা, আলফা মানে এখানে কি, আলফা মানে হচ্ছে এখানে 40 আর বিটা মানে হচ্ছে এখানে 20 এখানে, তাহলে এখানে এই এর জায়গায় এটা লিখতে পারি tan আলফা প্লাস বিটা, tan আলফা মানে কি 40 প্লাস বিটা মানে 20 এর স্কয়ার, তাহলে এখানে দেখো তো যোগ করলে কত হয়ে যাচ্ছে tan 40 প্লাস 20 60, tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3, দেন এ হয়ে গেল আমাদের রুট 3 অ্যান্সার। মানে এখানে এটা বলে দিয়েছে, তাহলে আমরা এখানে কি করব, সবার প্রথমে এটাকে দেখে নিলাম কি আছে, এটার থেকে আমরা কি করব ও সবার প্রথমে কি করবো দেখা যায় এটা দেখি লিখে নিই sec theta plus tan theta by কি হচ্ছে sec theta minus tan theta equals to হচ্ছে এটাই কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে a 3 3 to the 6 plus 5 equals to 11 এন এইবার কি হবে এটাকে আমি কি করব যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া মানে কি log plus 4 by log minus 4, তাহলে কি করলাম এই যে লগ মানে হচ্ছে উপরে যেটা রয়েছে এর প্লাস কি হচ্ছে হর sec theta minus tan theta লগ প্লাস হর কি হচ্ছে আবার লগ প্লাস মাইনাস হর, একবার কি করছি লগ প্লাস হর করছি লগ মাইনাস হর করছি উভয় দিকেই করবো যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে কি এখানে লগ প্লাস কট এর তিন রয়েছে লগ মাইনাস কট, দেন কি করছি এটাকে ক্যালকুলেশন করছি sec থিটা প্লাস কি হচ্ছে tan থিটা, এখানে প্লাস রয়েছে sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস sec থিটা মাইনাস মানে হচ্ছে প্লাস tan থিটা ইকুয়ালস টু 11 থেকে 11 প্লাস 3 ইকুয়ালস টু কত হবে 14, আর এখান থেকে বিয়োগ দিলে হচ্ছে 8 পড়ে থাকে 11 মাইনাস 3, তাহলে এখান থেকে দেখো তো যে tan থিটা tan থিটা কি কেটে যাচ্ছে আর এখানে sec থিটা আর sec থিটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে উপরে পড়ে থাকছে 2 sec থিটা আর নিচে পড়ে থাকছে 2 tan থিটা, আর এখানে এই যদি কেটে যায় এই দুটো কেটে গেলে এটা হ্যাঁ যদি আমি দুই দিয়ে কাটি তাহলে 7 আর এটা পড়ে থাকে 4, তাহলে 7 বাই 4 আর এখানে এই টুকরো কেটে গেল, আর এটাকে এটাকে কি লেখা যায় সেকে লেখা যায় 1 বাই আই কস থিটা
বাই এখানে কি হয়ে যাচ্ছে, এ ট্যান কে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কি আছে 7/4। তাহলে দেখো এখানে এই কস আর এই যে কস কেটে গেল, কি রয়েছে এখানে, পড়ে রয়েছে যে 1/sin থিটা ইকুয়ালস টু কি পড়ে রয়েছে 7/4, তার ভ্যালু হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে এ সাইন এটাকে উল্টে দাও, দুটোকে উল্টে দেবে, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে গেলে সাইন থিটা আর সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, এটা উল্টে যাবে 4/7। তাহলে এখানে এ 4/7 কোনটা, 4/7 হচ্ছে এটা, তাহলে এটা হয়ে গেল কি অ্যানসার। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি এই বিষয়ে কোনো কমেন্ট জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো। আর চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কেন আমি এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও প্রতিনিয়ত চ্যানেলে আপডেট করতে থাকি।